এরপর আছে আর ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং মানে আমরা ওটা ডেলি রোজগার হিসেবে নিতে পারি। আমার স্পেলিং মিস্টেক হয় একটু বুঝে নেবে তোমরা। হ্যাঁ, ইন্ট্রাডে ট্রেডিং আমরা ডেলি মিস্টেক ডেলি হিসাবে নিতে পারি, রোজগার হিসাবে। ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য আমাকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা মাস্ট জানতেই হবে, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আমরা জানতে পারি তাহলে আমরা ইন্ট্রাডে ট্রেডিং কীভাবে করে আমরা এগুলো বুঝতে পারবো। এবং ইন্ট্রাডে ট্রেডিং আমি যদি শিখে যাই, এই টেকনিক্যাল অ্যানালাইসিস, প্রাইস, অ্যাকশন এগুলো যদি শিখে যাই, তাহলে কিন্তু আমি যে কোনো ট্রেড করতে পারবো। সুইং ট্রেড, ইনভেস্ট, ফরেক্স মার্কেটে ট্রেড, কারেন্সিতে ট্রেড, কমোডিটিতে ট্রেড, সব এক এক প্যাটার্ন তৈরি হবে। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি একটু দেখে নিই। আপনারা যদি এই বিষয়ের উপর লাইভ ক্লাস পেতে চান তাহলে আমাদের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কোর্সে জয়েন করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করতে পারেন। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমরা গুগল ক্রোমে গিয়ে আমরা কি করব, লিখব tradingview.com, tradingview, ট্রেডিং ভিউ আমরা সার্চ করব গুগলে, বা ট্রেডিং ভিউয়ের অ্যাপ্লিকেশন আছে মোবাইলে, তোমরা দুটোই করে নিতে পারো। যারা কম্পিউটারে দেখবে বা গুগল ক্রোম থেকে মোবাইল থেকে দেখবে, তারা ট্রেডিং ভিউ লিখবে গুগলে, তারপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা চার্ট চলে আসবে, যে চার্টটাই হচ্ছে তোমাদের মেন কাজ। এখানে আমরা চার্টে দেখো তোমরা দুটো জিনিস দেখতে পাচ্ছ, শুধু রেড কালার আর গ্রিন কালারের জিনিস দেখতে পাচ্ছ, এছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছ না। তোমাদের কাছে আজকে এই জিনিসটা অন্ধকার আছে। আমার তোমরা 4 থেকে 5টা ক্লাস করো, 4 থেকে 5টা ক্লাস করার পর চারটা তোমাদের কাছে একদম আয়নার মতো স্বচ্ছ হয়ে যাবে, তোমরা দেখবে আর সব বুঝে যাবে যে চারটা কি হচ্ছে। 4 থেকে 5টা ক্লাস করার পরে মোটামুটি আইডিয়া চলে আসবে অনেকটা, তারপরে আরো আস্তে আস্তে। এখন শুধু তোমরা দেখছো গ্রিন হয়েছে, রেড হয়েছে, তোমরা শিখতে পারবে গ্রিনটা এত বড় হলো কেন, তারপর একটা গ্রিন হলো তো এটা রেড হলো কেন, এটা ছোট হয়েছে কেন, এটা বড় হয়েছে কেন, এর সমস্ত উত্তর তোমরা নিজেরা বলতে পারবে, আমাকে বলতে হবে না। এটা এখান থেকে কেন ব্যাক করলো, এটা এই পর্যন্তই কেন গেল, এটা এখানে পর্যন্ত কেন গেল, এটা এখানে এসে কেন থেমে গেল, এটা কতদূর যাবে, সমস্ত অ্যানালাইসিস তোমরা করতে পারবে আগে থেকেই। ওকে, এটুকু আমার তোমাদের জন্য চ্যালেঞ্জ রইলো যে তোমরা এগুলো অ্যানালাইসিস আগে থেকেই করতে পারবে, তোমরা যদি ক্লাসটা ঠিক মতো ভাবে করো। তো আমরা এই ট্রেডিং ভিউ চার্ট থেকে আমরা শিখবো। ট্রেডিং ভিউ চার্ট তোমরা দেখে নেবে, তোমাদের যদি কোথাও অ্যাকাউন্ট খোলা থাকে, ব্রোকার কারো গ্রো বা অন্য কোথাও থাকে, তোমরা ওখান থেকে এরকম চার্ট দেখতে পারবে। তো এই চার্ট, এই যে ক্যান্ডেলের মুভমেন্ট, এটাকে আমরা বলি প্রাইস অ্যাকশন। প্রাইস কি করতে চাইছে, উপরে যেতে চাইছে না নিচেই নামতে চাইছে, এই অ্যাকশনটা আমরা শিখবো। এই অ্যাকশন যদি আমরা শিখতে পারি আমরা ঠিকঠাক প্রফিট করতে পারবো। তো আমরা এই এই টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা শিখবো। তো আমরা বেশি জোর দেব টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আমি শিখতে পারি আমি সুইং ট্রেডিংও করতে পারবো, ইনভেস্টও করতে পারবো, এবং তার সাথে সাথে ইন্ট্রাডে করতে পারবো, এবং যারা অপশন ট্রেডিং পরে শিখবে তারা অপশন ট্রেডিংও করতে পারবে। এই টেকনিক্যাল অ্যানালাইসিস তার জন্য ম্যান্ডেটরি। তো আজকে আমি একটা পার্ট শেখাবো, ঠিক আছে, এই টেকনিক্যাল অ্যানালাইসিসের ফার্স্ট পার্ট আমরা শেখাবো। এই যে গ্রিন কালার এবং রেড কালার দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি ক্যান্ডেল। লিখে নাও, কি বলি, ক্যান্ডেল, মোমবাতি, মোমবাতির মতো এটা দেখতে লাগে, সেই জন্য এটার নাম হচ্ছে ক্যান্ডেল। এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হয়েছে জাপান থেকে, ঠিক আছে, সেই জন্য ক্যান্ডেলের নামগুলো জাপান অনুযায়ী হবে, জাপানিজ নেম হবে। এই ক্যান্ডেল ওখান থেকে তৈরি হয়েছে, এবং এর মাধ্যমে আমরা মার্কেট অ্যানালাইসিস করতে পারি। ক্যান্ডেল প্যাটার্ন চার্ট প্যাটার্নের একটা প্যাটার্ন, এই রকম আরো অনেক প্যাটার্ন রয়েছে, যেমন আমরা এখান থেকে গিয়ে চেঞ্জ করতে পারবো। এটাকে বলে বার্স প্যাটার্ন, দেখো এরকম বার্স প্যাটার্ন। এটাকে বলে হলো ক্যান্ডেলস, এটাকে বলা হয় লাইন চার্ট, ওকে, এটাকে বলা হয় লাইন উইথ মার্কার্স, এটা বলা হয় স্টেপ লাইন। তো বিভিন্ন রকম চার্টের প্যাটার্ন আছে, এটাকে এরিয়া বলা হয়। কিন্তু আমরা কোনটা করব, আমরা ক্যান্ডেলসটা দিয়ে আমরা সমস্ত কিছু চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল প্যাটার্ন বুঝব। আপনারা যদি এই বিষয়ের উপর লাইভ ক্লাস পেতে চান তাহলে আমাদের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কোর্সে জয়েন করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করতে পারেন। তো এই ক্যান্ডেলটা আমরা একটু বুঝব, এটা কি কালারের ক্যান্ডেল বলো তোমরা? গ্রিন কালার,
এবার তোমরা পার্টিসিপেন্ট করবে। হ্যাঁ, বলিভিউ, আমরা গ্রিন কালারটাকে বলবো বুলিশ ক্যান্ডেল, BULLISH, এবং আমরা রেড কালারটাকে বলবো বেয়ারিশ ক্যান্ডেল। এর মানে কি হলো? এর মানে কিছুই নয়, বুলিশ মানে হচ্ছে ষাঁড়, এবং ষাঁড় গুতমের উপর দিকে তোলে, এবং বুলিশ ক্যান্ডেল উপর দিকে যায়, সেই জন্য এর নাম বুলিশ। বেয়ারিশ ভাল্লুক নিচের দিকে মাথা নিচু করে করে খাবার খোঁজে, সেই জন্য বেয়ারিশ। তো বুলিশ এবং বেয়ারিশ এই ভাষাটা আমরা এরপর থেকে ইউজ করব। আমি যখন তোমাদেরকে গ্রিন ক্যান্ডেল দেখাবো, তোমরা বলবে না যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, বলবে স্যার ওখানে বুলিশ ক্যান্ডেল হয়েছে। বেয়ারিশ রেড দেখালে বলবে এটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে। যখন মার্কেট উপর দিকে যাবে, তোমরা বলবে এটা বুল মার্কেট। যখন মার্কেট নিচের দিকে নামতে থাকবে, বলবে এটা বেয়ারিশ মার্কেট বা বেয়ার মার্কেট। আমরা এই ভাষাগুলো ইউজ করব, কারণ আমরা তাহলে পরে বুঝতে পারবো, নাহলে আমাদেরকে অনেক ডিসক্রাইব করে করে বোঝাতে হবে প্রতিটা জিনিস। তো বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল, ওকে। এবারে এই যে ক্যান্ডেলটা হয়েছে, আমরা দেখি সাধারণত এই ক্যান্ডেলটার সাথে সাথে না একটা করে এরকম থাকে, শিঙের মতো বা একটা দাঁড়ির মতো থাকে, আমরা দেখেছি। তো এগুলো যেটা থাকে এটাকে আমরা বলবো উইক বা শ্যাডো। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, এই দুটোকে আমরা কি বলবো? উইক বা শ্যাডো। তোমরা এখন লিখবে না, এখন বুঝবে না। উইক মানে ঠোঁট, পাখি ঠোঁট, শ্যাডো মানে ছায়া। তোমরা দুটো শব্দ ইউজ করতে পারো। এবার উপরের উইকটাকে আপার উইক বলে, নিচের উইকটা উইক লোয়ার উইক বলে, এবং এই যেটা ভরাট আছে এই অংশটাকে আমরা বলবো বডি। এই অংশটাকে আমরা বলবো বডি। তাহলে উপরের অংশটা বলো উইক, আর এই অংশটাকে বলবো আমরা বডি। ঠিক আছে, তোমরা লিখে নাও, যদি কারো বুঝতে অসুবিধা হয় কোয়েশ্চেন করো। এবারে একটা জিনিস তোমাদেরকে শেখাতে যাচ্ছি, একটু তোমাদের প্রবলেম হতে পারে, তো একটু মাথায় নাও, আমি ধীরে ধীরে বলছি। আপনারা যদি এই বিষয়ের উপর লাইভ ক্লাস পেতে চান, তাহলে আমাদের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কোর্সে জয়েন করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করতে পারেন। এই গ্রিন ক্যান্ডেলটা তোমরা আমাকে বলো যে এটা কি প্রাইস আপ করে না লো করে? গ্রিন ক্যান্ডেল রাপ করে আচ্ছা, যারা একদম নতুন আছো, যারা জানো না তারা বুঝবে কিন্তু। হ্যাঁ, তার মানে প্রাইস নিচে থেকে উপর দিকে নিয়ে যায়। তাহলে আমরা এই যেখান থেকে স্টার্ট হয়েছে ওটাকে কি বলবো? ওপেন। এই ওপেন ক্লোজটা ভালো করে তোমরা বুঝবে, নাহলে কিন্তু পরে কিচ্ছু বুঝে আসবে না। তাহলে এই অংশটাকে বলবো আমরা ওপেন, এবং এখানে শেষ হয়েছে তো এই অংশটাকে বলবো আমরা ক্লোজ। ক্লোজ তাহলে 100 টাকায় স্টার্ট হয়েছে এবং 110 টাকায় ক্লোজ হলো। তো এই শুরুটা যেখান থেকে হয়েছে সেটাকে বলবো আমরা ওপেন, শেষ যেখানে হয়েছে সেটাকে আমরা বলবো ক্লোজ। ধরো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, গ্রিন ক্যান্ডেল কি করে? গ্রিন ক্যান্ডেল সবসময় না দাম কম থেকে দাম বাড়িয়ে দেয়, প্রাইসটা 100 থেকে 110 দিকে নিয়ে যাচ্ছে। তাহলে যখন 10-এর দিকে নিয়ে যাচ্ছে, সে শুরু হয়েছিল কোথায় থেকে? নিচের দিক থেকে না উপর দিক থেকে বলো? নিচের দিক থেকে তো যে জায়গা থেকে শুরু হবে সেটাকে আমরা বলবো ওপেন, বলবো এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে 100 টাকা থেকে, ঠিক আছে? এবং যেখানে গিয়ে ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে সেটাকে আমরা বলবো ক্লোজ, মানে ক্যান্ডেলটা বলবো ক্লোজ হয়েছে 110 টাকায়। আচ্ছা, রেড ক্যান্ডেল কি করে প্রাইস? রেড ক্যান্ডেল প্রাইস হাইক করে না ডাউন করে? ডাউন ডাউন করে। তাহলে এ কোথায় থেকে শুরু হবে? উপর থেকে না নিচে থেকে? উপর থেকে শুরু হবে, ডাউন করা থেকে নিচের দিকে নয়। তাহলে এটাকে আমরা ওপেন বলবো আর এটাকে আমরা ক্লোজ বলবো। তাহলে আমরা যদি বলি যে এটা 100 টাকা থেকে ওপেন হয়েছিল, তাহলে আমরা বলতে পারি 90 টাকায় ক্লোজ হয়েছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত আশা করি কারোর কনফিউজ নেই, কনফিউজ তোমরা এরপর একটু হবে। এরপর একটা অংশ আমরা দেখিয়েছিলাম উইক, এই উইকটা হওয়া মানে কি বোঝাচ্ছে? এই গ্রিন ক্যান্ডেলটা তো এখান থেকে ওপেন হয়েছিল, বাট এই পর্যন্ত হাই হয়েছিল, মানে এই পর্যন্ত গেছিল বাট সাস্টেন করতে পারেনি, সেই জন্য এখানে আবার নিচে নেমে চলে এসছে।
তো আমরা কি বলবো এই অংশটাকে বলবো হাই। তার মানে আমি বলতে পারি 120 পর্যন্ত গেছিল, 120টা হাই। তাহলে আমাদের ভাষায় বলবো যে একটা ক্যান্ডেল ওপেন হয়েছিল, সবাই আমার সাথে মুখে নিজে নিজের বলো, জোরে জোরে বলতে পারো, নিজে নিজে বলো, মিউট করি বলো, ভাষাটা বলা শেখো। 100 টাকাতে আমাদের এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, হাই গেছিল 120 টাকায়, কিন্তু ক্লোজ হয়েছে 110। এটা সবাই বলো মনে মনে, ইয়েতে বলো, মানে আনমিউট করে বলতে হবে না, তোমরা নিজে নিজে বলো। বলাটা প্র্যাকটিস করো শুধু। ওপেন হয়েছে 100 টাকায়, হাই হয়েছে 120 টাকা, ক্লোজ হয়েছে 110 টাকা। ওকে, এবং এই নিচের যে অংশটা এই পর্যন্ত নেমে এসেছিল, সেই জন্য এই অংশটাকে আমরা বলবো লো। তাহলে আমরা বলতে পারি 90 টাকা লো গেছিল। তাহলে ক্যান্ডেলটার পুরো যদি আমরা বলতে চাই এইভাবে বলবো, এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল 100 টাকা, লো গেছিল 90 টাকা, হাই গেছিল 120 টাকা, ক্লোজ হয়েছে 110 টাকা। তাহলে আমরা একটা ক্যান্ডেলের পুরো চিত্রটা পেয়ে যাচ্ছি যে এর মানে কতটা ভ্যালুটা তৈরি হচ্ছে। আপনারা যদি এই বিষয়ের উপর লাইভ ক্লাস পেতে চান তাহলে আমাদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে কোর্সে জয়েন করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন করতে পারেন। এটা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবো, সেটা তোমাদের পরে বোঝাবো যে কি কি বুঝতে পারবে। এর মধ্যে অনেক কিছু বোঝার আছে, হ্যাঁ, তো তোমাদের এই জিনিসটাকে তার জন্য বুঝতে হবে, ঠিক আছে? চলো, টেথিস্কোপ দিয়ে আমরা বুঝতে পারি অনেক কিছু, কিন্তু টেথিস্কোপ দিয়ে কোন সাউন্ডে কি হচ্ছে সেটা আমাদের বুঝতে আনতে হবে। থার্মোমিটার দিয়ে আমরা বুঝতে পারি জ্বর এসেছে, কিন্তু কত পয়েন্টে কত জ্বর সেটা আমাদের বোঝার জন্য এটা দরকার। এবারে আমরা রেড ক্যান্ডেলে চলে আসছি। রেড ক্যান্ডেল যেহেতু ওপেন হয়েছিল 100 টাকায়, লো ক্লোজ হয়েছে 90 টাকা। আচ্ছা, এবারে তোমরা আমাকে এখানটা বলো যে এটাকে আমি কি বলবো, হাই না লো? এইখানটা তোমরা একটু কনফিউজ হবে, ভালো করে শুনে নাও। উপরের দিকটা সবসময় হাই থাকবে, ওপেন ক্লোজ আলাদা জিনিস, কিন্তু ওটা হাই, বোঝা গেল? আর নিচের দিকটা সবসময় লোই থাকবে। এইখানটা একটু তোমাদের বললাম না কনফিউজড হবে, নিচের দিকটাকে আমরা লোই বলবো। তো লো আমরা বলতে পারি 80 রুপিস, হাই বলতে পারি 110। কারণ আমরা এটা এইভাবে বলবো যে এটা ওপেন হয়েছিল 100 টাকাতে, ক্লোজ হয়েছে 90 টাকা, এটা বলবো আমরা, এবং লো গেছিল 80 টাকা, হাই গেছিল 110।